ইসরায়েল যেভাবে ইসলামের উপরে আঘাত হানছে তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও বলুন আমিন আল্লাহ তাড়াতাড়ি খোরাসান থেকে যে দলটা বের হবে তাদেরকে তাড়াতাড়ি বার করে তাদের কাছে পাঠাও যাতে ইসরায়েলের খতম হয় নেতানিয়াহুর মৃত্যু অনিবার্য এই বর্তমান সময়ে নেতানিয়াহুকে যে হত্যা করতে পারবে সে আল্লাহর কাছে বড় একটা মর্যাদা পাবে একটা কথা আপনারা সবাই শুনে যান কোরআনে আছে গাইরিল মাগজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন মাগজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা এই দুটো দলই আল্লাহর কাছে পদভ্রষ্ট এবং এদের যতজন অনুসারী হবে তারাও পদভ্রষ্ট আমাদের দেশের অনেক মুসলিম বুদ্ধিজীবীরা বলছে আমাদের মতো মলবিল লেগে এরা কেন ফিলিস্তিনের লেগে মাথা ফাটাচ্ছে এরা কেন গাজার লেগে মাথা ফাটাচ্ছে আমাদের দেশের মিডিয়ারা বলছে ইয়ে মলবি লোক উস্কা রহে হ্যায় ফিলিস্তিন কে সাথ তুম হিন্দুস্তানি হো তোমারে ক্যা দর্দ হ্যায় সর মে ফিলিস্তিন ওয়ালো কে লিয়ে গাজা ওয়ালো কে নিয়ে আরে ভাই আমার মুসলমান ভাই কিয়ামতের ময়দান হবে ওই ফিলিস্তিনের ময়দানটায় ওই জায়গায় আল্লাহ সকলকে হাজির করবেন প্রথম কাবা হচ্ছে ওইটায় আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের গম্বুজ আছে আছে না নাই সোনার ওইটা কিন্তু বাইতুল মুকদ্দাস ওই মসজিদটা নয় ওই জায়গাটা হচ্ছে টেম্পল কিসের টেম্পল যে জায়গার উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারেকে বুরাকের উপরে চেপেছিলেন বলুন সুবহানাল্লাহ আর যেটা কালো গম্বুজ কালো মসজিদ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতির দ্বারা তৈরি করেছিলেন ওটা হচ্ছে কালোটা ওটা ইহুদিরা আর আমেরিকা লুকাতে চাইছে আর পৃথিবীর বুকে ওই গোল্ডেন কালারের গম্বুজটা টেম্পলটা প্রচার করতে চাইছে তার মানে এটা বলবে মসজিদ হিসাবে নিয়ে নাও ওটা কেড়ে নেবে মুসলমান সচেতন নয় আপনি ঘুমিয়ে আছেন আপনারা জানেন বর্তমানে বেঈমান কাফেরদের একটা বড় মেহনত চলছে মেহনতটা আজকে নয় আপনারা মনে মনে ভাববেন যে এখন মনে হয় ইসলামের বিরুদ্ধে এত চক্র হচ্ছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে চলছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন কোথায় বললাম কাবা ঘর কোরআন পড়ছেন তেলাওয়াত করছেন কিছু বেঈমান কাফের এসেছে কিছু মানুষ এসেছে নবীজির কোরআন তেলাওয়াত শুনছেন বাইরেতে বেঈমান কাফেরের একটা তবলিগ চলছে তবলিগটা কি ছিল আল্লাহ স্বয়ং নবীজির কাছে আয়াত পাঠালেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون هي আমার নবী বেঈমান কাফেররা কাবার চারিদিকে তবলিগ করছে জানো কি বলছে তারা নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না হাত তালি মারো আর কানেতে আঙ্গুল দাও আল্লাহর কসম পৃথিবীর বেঈমান কাফের ইসলামকে রুখতে পারেনি আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান জোরে বলুন নারায় তাকবীর বেঈমান কাফের আপনাকে বলছে রুখে দেব আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি বয়ান শুনলাম একটা ফেসবুকে তিনি মিডিয়ার সামনে বলছেন ইসলাম খতম হো জানি চাইয়ে ইসলাম করুণা কি তারা মিট জানা চাইয়ে মই চাহতা হু মেরে দোস্ত মেরে ভাই আপ তো এক চিফ মিনিস্টার হ্যায় আপকো সোচ সমঝ কর ইয়ে বাত বলনি চাইয়ে আগর আপকে দিমাগ মে ইহি চল রাহা হ্যায় তো কান খুল কর সুন লিজিয়ে পুরে দুনিয়া কি তাকত আগর এক তরফ খড়া হো যাবে তো আল্লাহ কি কসম কুরআন কে এক জের জবর কো মিটানা দুনিয়া কি বস কে বাত নহীঁ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়ে মেরে আল্লাহ কা ওয়াদা হ্যায় আর আল্লাহ নে জো ওয়াদা কিয়া ইয়ে ওয়াদা খিলাফ নহীঁ হোগি কিউঁ আমার আমরা কোরআনে বললেন বলান তাজিদ আলি সুন্নতিল্লাহি তাবদিলা কিয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জের জবর কে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা দেখেছেন ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ভারতে আমি পরশু জলসায় বলেছি
আপনার ছিলাম আকড়া চন্দননগর মার্কাজের কাছে মহেশগড়ে। আমি বলে এসেছি আমার ভাই বেঈমান কাফেররা সব সময় এই ভারতের এক শ্রেণীর মিডিয়া তারা লেগে আছে, তাদের সকাল থেকে তাদের আলোচনা হচ্ছে দাড়ি টুপি মাদ্রাসা মসজিদ তবলিগ নামাজ রোজা এটা নিয়ে তাদের আলোচনা, তা না হলে তাদের পেটের ভাতই হজম হয় না। আল্লাহ শুনলেন, যদি আপনি হকের উপরে টিকে থাকেন আল্লাহর কসম ফয়সালা আল্লাহর তরফ থেকে আসবে। যদি বলেন সুবহানাল্লাহ, যদিও দেরি হয়, আপনাদের মনে আছে নাকি জানি না, করোনা যখন ছড়িয়েছিল ভারতবর্ষে একটা মহামারী পৃথিবী জুড়ে, ভারতের এক শ্রেণীর মিডিয়া তার মধ্যে নাম্বার ওয়ান আরনব গোস্বামী বলে একজন অ্যাঙ্কার, সে মিডিয়ার সামনে এসে বললে আগর হিন্দুস্তান মে করোনা ফেলা হ্যায় তো দিল্লি নিজামুদ্দিন মার্কাজ সে তবলিগ ওয়ালা নে জামাত ওয়ালা নে ফেলা হ্যায়। হামারে আকাবির খামোশ, হম লোক খামোশ হো গয়ে, কিউকে হম তো ইন্তেজার কর রহে থে কি ফয়সালা আল্লাহ কি তরফ সে আয়ে। বম্বের হাইকোর্টে মামলা, বম্বের হাইকোর্ট সার্কুলার জারি করে দিলে নিজামুদ্দিন থেকে করোনা ছড়াইনি, করোনা যদি ছড়িয়েছে নমস্তে ট্যাম থেকে আহমেদাবাদ থেকে ছড়িয়েছে, যখন ট্যাম সফর করেছিল ওই গুজরাটের মাটি থেকে ছড়িয়েছে নমস্তে ট্যাম থেকে। আর গোস্বামী চেয়েছিল, সে বক্তব্যে বলেছিল এইসে মলবিও কো কমর মে রস্সি ডাল কর জেল কে অন্দর ডালনি চাহিয়ে, আল্লাহ নে উসি কি কমর মে রস্সি দিয়া ওর হাত মে হ্যান্ডকাফ ডাল কর উসকো মুম্বাই কে পুলিশ জেল মে ডাল দিয়া। জোর বলুন সুবহানাল্লাহ, ইয়ে হামারা আল্লাহ কা ফয়সালা হ্যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম দিন প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন, আল্লাহ কোরআনে কোনো বক্রতা রাখেননি, স্পষ্ট করেছেন, যে কোনো ভাষা স্পষ্ট করেছেন, অস্পষ্ট নয়। আমাদের দেশের কিছু মুসলিম আছে যারা নিজেদের চেয়ারের জন্য নিজেদের স্বার্থের জন্য কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় যে আমি ইয়াসিন, আমার একটা সমাজে আমি ভাইরাল বক্তা, আমার বক্তব্য যেন তারা খুশি হয়ে একটা বেধর্মী খুশি হয়ে যেন আমার উপরে ভালো আগ্রহ রাখে, এটার নাম ইসলাম নয়। আমার ভাই সত্যকে প্রকাশ করো, এটার নাম ইসলাম। মিথ্যাকে শুনেলে আল্লাহ রাসূলের হাদিস, আখেরি জামানায় এক শ্রেণীর আলেম বের হবে, হুজুর বের হবে, যাদের দ্বারা ইসলাম বিকৃত হবে তারাই হবে জাহান্নামের প্রথম খোরা। কোরআন খুলে আর কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি সামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান্নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করব। এখন আমাদের সমাজের লোক বলছে হুজুর কোন হুজুরের কথা শুনবো, ইয়াসিনের কথা শুনতে হবে। সকালবেলায় রানীহাটি বাজারে যান, আপনি টমেটোর কিনলে পচাটা কিনবেন না, দেখে দিবেন মালটা ভালো কিনা, আপনি মাছটা কিনলে পেটটা টিপে দেখে নেবেন মাছটা পচা কিনা, আপনি বেগুন কিনলে কানাটা কিনবেন না, ঘুরিয়ে দেখে নেবেন। তুমি কানা বেগুন চিনতে পারলে, পচা টমেটোর চিনতে পারলে, পচা মাছ চিনতে পারলে, আর কানা হুজুর তুমি চিনতে পারোনি, এটাই হচ্ছে তোমার জন্য দুঃখ। কেন কেন আপনি স্যাম্পলই বুঝতে পারবে, স্যাম্পল মেদিনীপুরে একজন বক্তা এসেছিলেন উত্তরপ্রদেশ থেকে, আলিম মিডিয়া বলে একজন মিডিয়া, খুব ভালো ছেলে আলিম মিডিয়া, তার আর ইউটিউবে দেখলাম ছাড়া আছে তার বক্তব্য, তিনি এমন বেহুরমতি কথা বলছেন যেটা সমাজের জন্য ইসলামের জন্য একটা হাসির বিষয় অন্য ধর্মের মানুষের কাছে। তিনি বলছেন কে মেরে দুনিয়া কে ভাই এ লোগো বড়া পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহ, হম উনসে মহব্বত করতে, বহুত বড়া আকাবির হ্যায়,
জবরদস্ত আল্লাহর ওলি কোনো সন্দেহ নেই তিনি বলছেন গাউসে পাক তো ইতনা মর্তবা থা কি গাউসে পাক কাবা ঘর মে তওয়াফ করনে নহীঁ গয়ে বলকে কাবা ঘর গাউসে পাক কে ঘর মে তওয়াফ করনে আতে নাউজ বিল্লাহ বলে এই বক্তব্য যদি সমাজের বুকে পৌঁছায় আমি বলেছি এ বাবা আর বাগেশ্বর ধাম বাবা মে কই ফরক নাই वो भी लोगों को अजीब अजीब बातें कहते हैं और ये भी अजीब अजीब बातें कहते हैं जिसके कोई बुनियाद नहीं जिसका कोई दलील नहीं कष्टटा उठाए আমি গাড়িতে আসছিলাম ডানকুনি পার করেছি কোদা থেকে বলছো মুর্শিদাবাদ থেকে এ ইয়াসিন অমুকের বাচ্চা গালি আমি আলহামদুলিল্লাহ আমি তো জানতাম না যে তুমি আমাকে এত ভালো দোয়া দিবে এটা আমার জন্য দোয়া আমরা রেকর্ডিং করো এটা দোয়া দিচ্ছো আমাকে আমি দোয়া পাচ্ছি আল্লাহ তোমাকে হিদায়াত দেবে কি হয়েছে বলো বলছে তোমাকে দলিল দিতে হবে আমি বললাম বাবা কিসের দলিল দেব তুমি বলেছো জুলুস বার করা যাবে না ডিজে বাজি আমি বললাম ভাই দলিল আমার কাছে না তাহলে তুমি বললে কেন আমরা তবে আমার একটা কথা শুনো আপনারা আজকে এসার নামাজ ক রাকাত করেছেন ফরজ নামাজ কথা বলেন না চার রাকাত আচ্ছা নামাজ বেশি পড়া ভালো না খারাপ ভালো ভালো তো আমি যদি বলি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন আমি আজ থেকে বলে যাচ্ছি কাল থেকে তোমরা ছয় রাকাত নামাজ পড়বে ফরজ নামাজ কি চাইবেন আমার কাছে কথা বলেন না কি চাইবেন বুঝুন কি চাইবেন দলিল আমরা যে ছয় রাকাত পড়ব তার দলিল দেন চাইবেন না চাইবেন বড় কষ্টের বিষয় আমি যদি বলি পড়া যাবে না এরকম দলিল দেন আপনাদের ইমাম সাহেবদের বেদেন গুলো চলে যাবে যাবে না আমি যদি বলি এই জায়গাটা আমার বাপের তো দলিল কে দিবে আপনারা আমি কথা বলেন আমি দেব না আপনারা দিবেন আমি দেব আমাকে দিতে হবে বড় কষ্টের বিষয় আর আমি যদি বলি যে আমার বাপের নয় এরকম একটা দলিল তোমরা দেখাও তো আমাকে রাঁচিতে পাঠাবেন না পাঠাবেন না যে মালদার বেদেন চলে গেছে হ্যাঁ তো বড় কষ্টের বিষয় আমি বললাম ভাই তুমি বলছো নাচ করব জুলুস করব সব করব তো করো দলিল তুমি দিবে আমার কাছে দলিল নেই আপনারা ইমানদারির সঙ্গে বলবেন গালিগালাজ নয় যদি তোমার হিম্মত থাকে তুমি মলবি নিয়ে এসো আর হাদিস আর কোরআন নিয়ে এসো দলিল দিতে আমাকে ঢেকে দাও তা না হলে তোমাকে আমি একটা দলিলে চুপ করিয়ে দেব আপনারা ইমানদারির সঙ্গে বলবেন এখানে যতগুলো নামাজি বেনামাজি রাসূলের মহব্বত করনে বালা যারাই বসে আছেন আল্লাহর নবী সাহাবীদের থেকে কেউ বেশি নবীজিকে মহব্বত করতে পারে পারে না কোন পৃথিবীর মলবি একটা যদি হাদিস থেকে দলিল দেয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে একজন সাহাবী এরকম ভাবে ঝান্ডা নিয়ে জুলুস বার করে ডিজে বাজিয়ে নবীর জন্মদিন পালন করেছে আমি মলবি শওকতের বেটা জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না এটা চ্যালেঞ্জ হাওড়া জেলায় আর তাও দেব না যদি দু ঘন্টা স্টেজে আসি কোন পাপের বেটা মলবি থাকলে নিয়ে এসো আর তর্ক বিতর্ক নয় হাদিস আর কোরআন নিয়ে আসতে হবে তিরমিজি বুখারী আবু দাউদ ইবনে মাজাহ নাসাই শরীফ যে হাদিসটা আনবে আনো একটা দলিল দাও এই সাহাবী জুলুস বার করে তিনি মক্কায় মদিনায় জুলুস বার করে তিনি নবীর জন্মদিন পালন করেছে আরে শোনো হাদিস কি আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এই দিনে তিনি রোজা রাখলেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি রোজা রাখলেন আল্লাহর হাবিব বললেন আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই দিনে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আমি আল্লাহর শুকরিয়া স্বরূপ রোজা রাখলাম জোরে বলুন সুবহানাল্লাহ আমার বড় কষ্ট লাগে ইউটিউব আর ফেসবুক খুলে আর ইউটিউব খুলে দেখলেন আমি যদি মিথ্যা বলে থাকি দুটো দলিল দেব ইউটিউবে আর ফেসবুকে পেয়ে যাবেন আপনি লিখুন বর্তমান টাউনে 12ই রবিউল আউয়ালের মিছিল আপনি মোবাইলে পেয়ে যাবেন হিন্দি গান চাপিয়ে ড্যান্স করে 12ই রবিউল আউয়াল পালন হচ্ছে এটা যদি ইসলাম হয় তাহলে আমি আল্লাহর কসম করে বলছি তোমার উপরে পৃথিবীর জাতি প্রত্যেকটা জাতি ঘৃণা করে তুমি কোরআন বিরোধী তুমি শয়তানের সাথী ছাড়া আর কিছু হতে পারো না আরে শুনলেন হাওড়ার পাগনানে ইন্টারনেট ফেসবুক খুলেন দু বছর আগে সেখানে ফুরফুরার একজন পীরজাদা ছিলেন তিনিও নিন্দা করেছেন যে
যদি জানতাম তোমরা এইভাবে ডিজে বাজিয়ে ডান্স করবে আমি এই প্রোগ্রামে আসতাম না তিনার নামটাও করে যাচ্ছি তিনি হচ্ছেন সাইম সিদ্দিকী সাহেব আমি ফেসবুকে দেখেছি ইউটিউবে দেখেছি তিনি তোমাদেরকে ঘৃণা করেছেন কেন সে জানে এটা শরীয়ত বিরোধী কাজ আমাকে ফোনে গালি দিয়ে লাভ হবে না তুমি আমাকে মার্ডার করতে চাও আল্লাহর কসম করে বলছি আমাদের আকাবিররা জেলের ভেতরে আন্ডার পড় পড়ে দিন কাটিয়েছে তোমার জানা নাই শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইকে ইংরেজের বাচ্চারা হাত পা টেনে দিয়ে কোমরে আগুন জ্বালিয়েছিল যখন তিনি ইন্তেকাল করেন তখন বাংলার মাটিতে মাদানী সাহেব খবর এলো তিনি চলে গেলেন যারা গোসল দিয়েছিল তারা কানতে লাগলো হযরত আমরা যেটা দেখলাম খাবার নয় কেন বলে শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির কোমরে মাংস ছিল না শুধু চামড়াগুলো গুটিয়ে হাড়ে লেগেছিল বলে জানো কেন ইংরেজের বাচ্চারা হাত পা টেনে দিয়েছিল আর কোমরের তলায় আগুন জ্বালিয়ে বলেছিল তুমি ইংরেজদের পক্ষে ফতোয়া দাও মুসলমানদের কাছে তিনি বলেছিলেন আমি হচ্ছি হযরতে বিলালের উত্তরসূরি সাহাবীদের উত্তরসূরি তোমরা যদি আমাকে গোটায় আগুন দিয়ে পুড়িয়ে দাও আল্লাহর কসম তোমাদের বিরুদ্ধেই আমার ফতোয়া বেরুবে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা হচ্ছি তাদের উত্তরসূরি তুমি কাকে মারার হুমকি দিচ্ছ কাকে কাকে করার হুমকি দিচ্ছ মার্ডার করা ইনশাআল্লাহ রেডি আছি শহীদের মর্তবা পাবো দিনের খাতিরে যদি মৃত্যু চলে আসে দুঃখ নাই খালি দুঃখ একটাই থাকবে আল্লাহ শুনে নাও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে ভুজালি মারা হয়েছিল সেই বেঈমান আর বেরিয়ে পালাতে পারেনি হযরতে নামাজ শেষ হয়েছে হযরতে উমর বললে হে আমি কাতবিকতে আমাকে ভুজালিটা কে মারলো সাহাবীরা বললেন হে ওমর হে আমিরুল মুমিনিন আপনাকে যে ভুজালি মেরেছে সে হচ্ছে বেঈমানের চল লুলু লুলু দ্বারা তুমি কতবিকত হয়েছো হযরতে ওমর বললে আল্লাহ শুকর আদায় করছি আমাকে কোনো মুসলমানে মারেনি আর তুমি মুসলমান হয়ে তুমি বলছো মেরে দেবো আরে ভাই তোমার কাছে কোরআন হাদিসের দলিল থাকলে তুমি দলিল দাও গালি দিচ্ছ বুখারী শরীফের হাদিস যারা অশ্লীল ভাষা ব্যবহার করে গালিগালাজ করে এটা মুনাফিকদের এক নম্বর আলামত এটা মুনাফিকদের এক নম্বর আলামত তুমি যে হুজুরকে মানো আমি কসম খেয়ে বলছি সে হুজুর যদি বলে ইয়াসিনকে গালি দিয়েছো ঠিক করেছো তাহলে আমি বলবো তোমার হুজুরকে জিজ্ঞেস করবে যে হুজুর বুখারী শরীফের হাদিসগুলো একটু পড়ে শোনা কষ্ট হবে দুঃখ লাগে নামাজ নেই নামাজ পাঁচ ওয়াক্তের ফরজ না ফরজ নয় ফরজ এখানে যদি কোনো মৌলবী বলতে পারে জুলুস পার করে ফরজ ওয়াজিব সুন্নত নফল কিছু যদি বলে ভালো কাজ আল্লাহর রাসূলের মহব্বতে যদি জুলুস পার করা যায় তা আল্লাহর মহব্বতে দু রাকাত নামাজ বেশি কেন পড়া যাবে কথাটা বুঝতে পারলেন যদি আল্লাহর মহব্বতে দু রাকাত চার রাকাতের জায়গায় ছয় রাকাত ফরজ নামাজ পড়তে গেলে যদি দলিলের প্রয়োজন পড়ে তুমি রাসূলের মহব্বতে একটা কাজ করবে দলিল লাগবে না আল্লাহর রাসূল কি ইসলামের বাইরে আল্লাহর কসম করে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের মধ্যে এসো যদি চলে আসো তোমার মুখ দিয়ে গালি বের হবে না তোমার আখলাক চরিত্র ভালো হবে তুমি বেনামাজি হবে না তুমি বাদদিন হবে না তোমার আখলাক আর চরিত্র হবে দ্বীনের উপরে আরে শুনে রেখে দেন আজকে মুসলমান তো এটা না বুঝার কারণে সে কি মনে করেছে আপনি দেখুন ভেবে আমাদের এখানে ফুটবল খেলা হয় ক্রিকেট খেলা হয় হয় না হয় না যারা জিতে তারা নাচে না যারা হেরে যায় তারা নাচে যারা জিতে তারা নাচে আচ্ছা আমাদের বাম মরে গেলে নাচি না ব্যাটার বিয়েতে নাচি ব্যাটার বিয়েতে খুশি হয় না হয় না ব্যাটার বিয়ে আছে বিটির বিয়ে আছে খুশি এই মেহমান এলে আরে ভাই বুকে জড়িয়ে এসো তাড়াতাড়ি খানা খাবো কি বুঝলি আমি এক সপ্তাহ আগে এসেছিলাম আপনার কাটলিয়াতে মাহমুদ আলী সাহেব হাজি মাহমুদ আলী সাহেব ইন্তেকাল করেছিলেন যিনি আলামিন মিশনের সভাপতি ছিলেন আমি ওনার বাড়িতে দেখা করতে এসেছিলাম তো ওই দিনই আমার একজন বন্ধু মুফতি আব্দুর রাজ্জাক সাহেব এসেছিলেন এই আপনার ডোমজুরের কাছে ওটার নাম হচ্ছে আপনার করলা
করোলা করোলা ওখানে আমার জলসা আছে করোলা মাদ্রাসায় এই বছর তো ওখানে একটা একজন ব্যক্তি কি করেছে একটা বিয়ের হল করেছে সেটা উদ্বোধন করেছে তো তারা ভাবতেই পারেনি ইয়াসিন সাহেব চলে আসবে আমি বিনা দাওয়াতের মেহমান তিনারা প্রচুর খুশি অনেক ছেলে এসে ফটো তুলতে লাগলো আমাকে খাওয়ালো দোয়া করলাম দোয়া দিলাম এগুলো হচ্ছে তকদীর বড় কষ্টের বিষয়টা হচ্ছে দুঃখের বিষয় হচ্ছে মুসলমান যেটা দিন সেটা দিন মনে করে না বা দিনটাকে দিন মনে করে বড় কষ্ট লাগে সে খুশি হয়েছে আমি আসাতে আমার মৃত্যুতে কিন্তু যদি তার বাড়িতে কোনো মাইয়াত হতো তাহলে আমার দুঃখ হতো না হতো আমিও খুশি যে একটা ভালো কাজের জন্য মানুষের বিয়ে শাদির হলের জন্য কোনো অনুষ্ঠানের জন্য করেছে দিনই প্রোগ্রাম হবে হলটা করেছে খুশি ভেবে দেখো পৃথিবীর যে কোন জাতিকে আমাদের দেশে সব থেকে পিছিয়ে পড়া জাতির নাম কি না বলো সব থেকে পিছিয়ে পড়া হচ্ছে আদিবাসী যেটা ঝাড়খণ্ডে বেশি আছে আমাদের রাজ্যের মধ্যে পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর বাঁকুড়া এই জেলাগুলো আদিবাসী ভাইরা এরা সব থেকে পিছিয়ে পড়া এদেরকে জিজ্ঞেস করুন যে ভাই তোমাদের ধর্মে কোনো মানুষ মারা গেলে তোমরা নাচো না দুঃখ পালন করো তারা বলবে আমরা কাঁদি বাপ মরে গেলে মা মরে গেলে কাঁদি আমার দুঃখ আমি মোলবি সাহেবদের ব্যাপারে যদি মিথ্যা বলে থাকি আমার মাদ্রাসায় দাওয়াত দিলাম সামনের বছর দশই মুহররম সকালে চলে আসবেন আমার বাড়িতে খানা খাবেন রাত্রে গাড়ি ভাড়া করে দেবো আমি আমি হয়তো প্রোগ্রামে থাকি আর যদি না থাকি প্রোগ্রাম না থাকে আমি নিজের গাড়ি করে আপনাকে নিয়ে যাব বর্ধমান টাউনে মুসলিমদের ছেলে মেয়ে সারা রাত মদ্যপান করে ডিজে বাজিয়ে ড্যান্স করে কি ব্যাপার হযরতে হোসেনের মহব্বতে দুঃখই ড্যান্স করছে তা থেকে জিজ্ঞেস করো তোমার বাম মরে গেলে কি করতে হবে বলছে হুজুর কোরআন খানি বাম মরে গেলে কোরআন খানি বাম মরে গেলে মিলাদ বাপের লেগে দোয়া তোমার বাপের লেগে কোরআন খানি তোমার বাপের লেগে মিলাদ তোমার বাপের লেগে দোয়া আর হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছে তোমার চোখ দিয়ে পানি নেই তুমি মদ্যপান করে ড্যান্স করছো এটা পৃথিবীর কোন জাতি মেনে নিতে পারে যদি বলো না চলবে আমার কাছে দলিল আছে তো আমি মোলবি সাহেবদের ব্যাটা বলে যাচ্ছি তোমার বাম মরে গেলে মিলাদ করা চলবে না কোরআন খানি চলবে না ঢোল বাজনা বাজিয়ে ড্যান্স করো আত্মাটা শান্তি পাবে আরে মুসলমানের হালত বলে দিই আমার এলাকায় বর্ধমান জেলায় মেলা করেছে মেলা কোথায় এটা রোড কি বললাম এটা রোড রোডের এ পাশে কবরস্থান এ পাশে খালি মাঠ ওই মাঠে মেলা বসিয়েছি মেলায় কি কি হচ্ছে এক এক দিন এক একটা অনুষ্ঠান একদিন বুগি বুগি ড্যান্স একদিন ড্যান্স হাঙ্গামা একদিন পঞ্চরস এরকম বিভিন্ন গান কত মুসলমান বুদ্ধিমান বুঝলেন কবরস্থান এ পাশে মিডিলে রাস্তা ও পাশে এই সব গান হচ্ছে আর কবরস্থানের দেয়ালে বোর্ড দিয়েছে পবিত্র কবরস্থান কেউ প্রস্রাব করিবে না মানে তোদের মতো বুদ্ধিমান কেউ নাই বে ওখানে প্রস্রাব করা যাবে না কিন্তু তোর বাপ দাদুকে বুগি বুগি ড্যান্স শোনানো যাবে কথাটা বুঝতে পারলেন এই হচ্ছে মুসলমানের হাল যাদের কাছে গান বাজনা হালাল যাদের কাছে অথচ আল গিনা মিম্মা জামিলিশ শাইতান হাদিস রাসূলে গান হচ্ছে শয়তানের বাঁশি বাজ্য যন্ত্র যারা গান বাজনা করে যারা গান বাজনা শুনে কিয়ামতের দিনে হাদিস আছে তাদের কানে বজ্রের আওয়াজ দেওয়া হবে তাদের পর্দা ফেটে তছনছ হবে তারা নিজেদের কানের যন্ত্রণায় বাঘের থেকে বেশি কিয়ামতের দিনে চিৎকার করবে তুমি ভেবে দেখেছো তোমার কানে কোরআনের তেলাওয়াত নেই তোমার কানে তোমার বাড়িতে কোরআনের তেলাওয়াত নেই আজকে তো মুসলমান এটাই ভেবে নিয়েছে নামাজ রোজা তসবিহ তেলাওয়াত কেন আমাদের মতো কিছু মুলবির জন্য এরা ভেবেছে নামাজ রোজার প্রয়োজন নাই যা করছিস কর হুজুররা আছে দোয়া করে জান্নাতে দিবে জান্নাত খুব সহজ সহজ লয় আমাকে মিলাদে দাওয়াত দিলে আমি এসে দোয়া করলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাম তানাম আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো আল্লাহ তুমি শহীদের মর্তবা দাও আর আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছেন আর পরোটা আর কাবাব আর আমি খেতে খেতে বললাম বাবা কি করে মোল্লবা
বলে হুজুর ছেলে খুব কচ্ছছি তিন বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল পাঁচলা অ্যাক্সিডেন্ট হয়ে মরে আমি তোবা তোবা কাকে জান্নাতে দিলাম বে আমি কথাটা বুঝতে পারলে আমাদের দেশের ভণ্ডর আছে না দোয়া করে জান্নাতে দিতে হবে আমি মোল্লি শওকতের বাটা আমার বাপের দলিল দিতে আসিনি কোরআন খুলেন আর হাদিস খুলেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সকরবুরুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি থেকে দামি লোক কিয়ামতের সকাল পর্যন্ত আর পৃথিবীতে কেউ আসবে না তিনি হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর এবং ইমামুল আম্বিয়া আমার ভাই আরো একটু আগে চলো وجعلنا الليل لباسا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا নিদ্রাকে করেছি আমি তোমাদের জন্য আরামের উপকরণ পৃথিবীর যতগুলো ঘুমের ট্যাবলেট দেয় ডাক্তার আছে তাকে জিজ্ঞেস করো এটা ঘুমের ট্যাবলেট না ঘুরে নিদ্রা হচ্ছে আমার আল্লাহর দেওয়া নিয়ামত আমি যা নিদ্রা কেড়ে নেব পৃথিবীর সব ডাক্তার এক কাছে হয়ে ও নিদ্রা দান করতে পারবে না ওয়াজান্না নাওমাকুম সুবাতা নিদ্রাকে করেছি তোমাদের আরামের উপকরণ ওয়াজান্নাল লাইলা লিবাসা রাত্রিকে করেছি নিঝুম এবং পর্দা রাত্রিতে আমি আমার পশু পক্ষীকে বলে দিই তোমরা চেঁচামেচি করো না আমার বান্দার ঘুমের ডিস্টার্ব হবে ওয়াজান্না নাহার মাসা দিনকে করেছি তোমাদের খাদ্য অন্বেষণের জন্য ফজরের সময় উঠো দু রাকাত করে চার রাকাত নামাজ পড়ো আর হালাল রুজির সন্ধানে তোমরা বেরিয়ে পড়ো নামাজের পাটিতে আল্লাহকে বলো আল্লাহ তুমি আমাকে হালাল রুজির সন্ধান দিয়ে দাও যারা মনে মনে ভাবছেন 24 ঘন্টা মসজিদে থাকতে আমার আল্লাহ বলেননি কোরআন খুলেন সূরা জুমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন হে আমার ইমানদার ব্যক্তিরা শুনে নাও যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয় বেচা কিনা বন্ধ করো ব্যবসা বাণিজ্য খেতিবাড়ি বন্ধ করো আর তোমরা নামাজের দিকে অগ্রসর হও পরের আয়াতে আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো আবার যখন তোমাদের নামাজ হয়ে যাবে তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো কোরআন এটা হচ্ছে কোরআন তোমরা পৃথিবীতে হালাল রুজির সন্ধানে ছড়িয়ে পড়ো কোরআনের সূরা আপনার 17 পারা শেষ পৃষ্ঠায় এসেছে বিসমিল্লাহ আমি আল্লাহ তোমাদিকে কামিয়াবির রাস্তা দেখিয়ে দেবো জোরে বলুন সুবহানাল্লাহ ওই জন্য আল্লাহ তাআলা দিনকে করেছে খাদ্য অন্বেষণের জন্য ফরজের নামাজ পড়ো বেরিয়ে পড়ো আবার চলে এসো আমার ভাই কোরআনে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বুঝিয়েছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা ব্যবসাকে তোমাদের জন্য হালাল করে দিয়েছি সুদকে হারাম করে দিয়েছি নবীজি বললেন হে আমার সাহাবীরা ব্যবসা হচ্ছে নবীজির সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ ব্যবসায় বরকত আছে আপনি হালাল ব্যবসা করুন ব্যবসা আল্লাহর হুকুম আমি হালাল করেছি আল্লাহ হালাল করেছেন ব্যবসা করা নবীজি সুন্নাত পালন হবে ব্যবসা করলে আপনি ব্যবসা করুন কোনো অসুবিধা নেই আমার ভাই কোরআনে চলো ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহার মাআশা ওয়াবানাইনা ফাওকাকুম সাবান শিদাদা এবং তোমাদের মাথার উপরে আমি সাতটায় আসমান দাঁড় করিয়েছি তোমরা একটা প্যান্ডেল বানালে 50টা পিলার দাও বাঁশ গাড়ো একটা বাড়ি তৈরি করলে 15-20টা পিলার দাও আমি আল্লাহ বিনা পিলারে বিনা থাম্বাই সাতটায় আসমান দাঁড় করিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ
কোনো পিলার লাগেনি আমাকে, আমি খালি বলেছি দাঁড়িয়ে যা, একের পর এক আসমান দাঁড়িয়ে গেছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি থাকে থাকে আসমানকে দাঁড় করিয়েছি, আমার জন্য কোনো পিলারের প্রয়োজন হয়নি। ওয়াবানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, আর আমি এমন সূর্যকে দাঁড় করেছি কিয়ামত পর্যন্ত আমার সূর্যের আলোর এতটুকু তোমরা পরিবর্তন পাবে না। তোমার জেনারেটর বন্ধ হলে লাইট বন্ধ হবে, তোমার কারেন্ট চলে গেলে লাইট বন্ধ হবে, কিয়ামত পর্যন্ত আমার সূর্যের আলোর তোমরা এতটুকু পরিবর্তন পাবে না। ওয়াজআলনা নাহার মাশা ওয়াবানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা ওয়ানজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা, মেঘমালা থেকে আমি ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি, লিনুকরিজা বিহি হাববা ওয়া নাবাতা, যার দ্বারা তোমরা ধান শস্য গম আলু ইত্যাদি উৎপন্ন করো, ওয়া জান্নাতিন আলফাফা, আর ফল ফ্রুটে ভরা বাগান। ধান বিজ্ঞান বলছে, কোরআন বলছে, ধানেতে যদি বৃষ্টির পানি না পড়ে ধানের ভেতরে চাল আর আসবে না। এই দেখবেন শিশির পড়তে লাগে, এখন কি পড়ে শিশির, এই যে ধানটা আছে ধানের মুখটা খোলা থাকে, শিশিরের পানি যখন ধানের উপরে পড়ে যখন ভেতরটা ভর্তি হয়ে যায় বুঝে যায় আল্লাহর কুদরতে ওটাই হয় চাল। জোরে বলুন সুবহান। বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, আপনি ভেবে দেখেছেন চাল আপনার কাছে পৌঁছে যাচ্ছে, কত সুন্দর আল্লাহ দিয়েছে। আপনি অনুভব করতে পারেন যে খাবারটা, আপনি ভাতটা খাচ্ছেন কোথা থেকে দিয়েছে, যে রুটিটা খাচ্ছেন কোথা থেকে এলো, কিভাবে দিয়েছে। আল্লাহ যদি ইচ্ছা করেন পৃথিবীর সমস্ত বীজ মানুষ কাদাই ফেলে না, কোথায় মানুষ কাদাতে বীজ ফেলে, ধানের বীজ কাদার মধ্যে ফেলে, আল্লাহ ইচ্ছা করলে গলিয়ে দিতে পারতেন। আল্লাহর কসম, আল্লাহ হুকুম দিয়েছে জমিনকে, আমার বান্দা যখন ফেলেছে তুমি ফেরত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমার ভাই, প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি, নামাজ কেউ ছাড়বেন না, আল্লাহর নিয়ামতগুলোকে অনুভব করুন। আপনি রাত্রে ঘুমালে সকালে ঘুম ভাঙলে আপনার জিন্দেগি শুরু হলো, যদি আপনার ঘুম না ভাঙে পরকাল শুরু হলো। যারা মনে করছেন আমাদের বয়স বাড়ছে, ভুল কথা, আপনার বয়স কমছে মানে হায়াত কমে যাচ্ছে। এক ঘন্টা পেরুলে এই রাত্রিতে দু ঘন্টা বায়ান শুনে পেরিয়ে গেল, দু ঘন্টা পৃথিবীতে আপনাদের হায়াত কমে গেল আমাদের সকলে। তিন ঘন্টা পেরুলো হায়াত কমে গেল, তিন দিন পেরুলো হায়াত কমে গেল। আপনি রাত্রে শুবেন, ঘুম যদি সকালে না ভাঙে আপনার পরকাল স্টার্ট হলো। যারা আসছে মায়ের গর্ভে তার একটা সিরিয়াল আছে, কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই। মৃত্যুর জন্য আপনাকে তৈরি থাকতে হবে যে আমার এক্ষুনি মৃত্যু আসতে পারে কালকে। ওই জন্য আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে যাব, কোরআন হাদিসকে বুঝুন, আল্লাহর কাছে যাদেরকে অনুরোধ করছি, যারা ফোনেতে গালিগালাজ করছেন আমি দোয়া করব আল্লাহ তাকে হেদায়েত দেন, তাছাড়া আমার কাছে কোনো দোয়া নেই, তাকে আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ তাকে সহিহ বোধ দান করুক। আর যদি মনে করেন ফোনেতে গালি দিই কেউ জানে না, আল্লাহর কসম করে বলছি তুমি ভুল পথে আছো। তাইলে তোমার বাড়িতে যদি মনে করো ইয়াসিন সাহেবকে আমি লুকিয়ে গাল দিচ্ছি, ইয়াসিন সাহেবকে মারার হুমকি দিচ্ছি, কেউ জানে না, আমি তো মোবাইলে দিচ্ছি, কিন্তু জেনে রেখে দিবেন ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। তোমার বাড়িতে মানে কোরআন থাকলে আল ইমরানটা প্রথম পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠাই খুলে দেখো, ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী বলে দাও, আসমান আর জমিনের মধ্যে এমন কোন জিনিস নেই আমার আল্লাহর কাছে গোপন আছে, মানুষ অন্তরে কথা বলে আমি আল্লাহ শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আজকে পাকড়াও হবে না, তুমি কিয়ামতের দিনে পাকড়াও হবে। আমি একদিন বলেছি
আরজি করে যে মেয়েটা মার্ডার হয়েছে, যাকে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে, সিবিআই যাচ করছে, এরা বিচার করুক আর না করুক, ফাঁসি হোক আর না হোক, আল্লাহর আদালতে কিয়ামতের দিনে প্রকাশ পেয়ে যাবে কারা কারা ছিল, ঠিক কি না? কথা বলে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই জন্য আমি অনুরোধ করব যে আপনি যা করছেন আমার আল্লাহর কাছে ট্যাপ করছে। দুজন ফেরেশতা আছে ডান দিকের আর বাম দিকের, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফাল, দুজন ফেরেশতা, কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে তাদেরকে কাতিব বলা হয়, তারা টাইপ করছে। কিয়ামতের দিনে তুমি কি মনে করছো আমি আমার গুনাহকে লুকিয়ে নেব? হে পৃথিবীর মানুষ, হে ইমানদার ব্যক্তিরা যারা মনে করছেন আমি পাপের সাগরে ডুবে থাকব, কিয়ামতের ময়দানে আমি আমার গুনাহকে লুকিয়ে নেব, আল্লাহর কসম পারবে না। কেন পারবে না? শুনলে আল্লাহ সূরা ইয়াসিনে বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার বিশ্ব নবী, বলে দাও আমি কিয়ামতের দিনে তাদের জুবানগুলো সিলাই করে দেব, হাত কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, ঠোঁট কথা বলবে, আমি এদেরকে কথা বলার যোগ্যতা দান করব। অপর জায়গায় আল্লাহ বললেন, ইকরা কি প্রত্যেকটা মানুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেওয়া হবে, নারী এবং পুরুষের হাতে তাদের আমলনামা দেওয়া হবে। আল্লাহ বলবেন, তোমরা নিজের মুখে নিজে পড়ে শোনা, তোমার পাপ তোমার পুণ্য তুমি যা করেছো পড়ে শোনাও। ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন খাইরান ইয়ারা ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। তুমি যদি এক জাররা পরিমাণ ভালো কাজ করো, সরষের দানা পরিমাণ, সেটাও প্রকাশ পাবে, তোমাকে দেখানো হবে। কেউ যদি সরষের দানা পরিমাণ অন্যায় কাজ করে থাকে, সেটাও আমার আল্লাহ দেখাবেন, আর দেখাবেন কিসের দ্বারা? তোমার মুখের দ্বারা প্রকাশ পাবে। ইকরা কিতাবা, সকলের আমলনামা তাদের হাতে দেওয়া হবে, সে মুলবি মুল্লা পীর ফকির আমি আপনি সে তিনি, আল্লাহ সকলকে দান করাবেন, সকলের হাতে দেওয়া হবে আর সকলকেই প্রকাশ করতে হবে।